আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দর্শক, আমি হচ্ছে আমার ফ্যামিলির মা, তারপর আমার ভাস্তিদেরকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম শুক্রবার। এটা হচ্ছে ঠিকানা, এই জায়গাটা হচ্ছে বেড়াইতে পড়ছে। খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, মানে এত ভালো লাগছে, সবুজের সমারোহ, পাশে আবার নদী আর এত ফ্লাওয়ার। তবে এটা হচ্ছে আরও বেশি সুন্দর যখন নাকি ফেব্রুয়ারিতে থাকে আর কি। ফেব্রুয়ারি শীতের সময় মোস্ট অবলি একটু ফ্লাওয়ারটা বেশি থাকে, গ্রীষ্মকাল নাকি যেন বলো ওই সময়। তো এখনও আছে বাট অত না। এই যে লাভ চিহ্নটা দেখা যাচ্ছে একটা ফ্রেম, এটা পুরোটা একদম ফ্লাওয়ারে ভরা থাকে, খুবই সুন্দর। তো যাই হোক, বাসা থেকে যখন আমরা রওনা হয়েছি তখন আমরা এখান থেকে অটো নিয়ে একদম ডাইরেক্ট এয়ারপোর্ট গিয়েছি। এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে একদম ডাইরেক্ট বেড়াই ঠিকানা চলে গেছি। যারা আপনারা দর্শক যেতে চান তারা হচ্ছে বাস বললেই হবে, যে কোনো সিএনজি বা বাস যেটাকে যেতে দিয়ে যান বললেই হবে যে বেড়াই ঠিকানা। এটা অ্যাড্রেস হচ্ছে বেড়াইদের মধ্যে পড়ছে, বেড়াইদের মধ্যে বিশ্ব রোডের পরে হচ্ছে বেড়াইত, আর বেড়াইদের মানে মিডল পয়েন্টেই হচ্ছে এই জায়গাটা ঠিকানা। তো ঠিকানায় অলরেডি আমরা ঢুকে গেছি। তো এখানে হচ্ছে ওরা ওয়েলকামে যেটা হয়েছে একটা মেনু দিয়ে দেয়। এখানে হচ্ছে আপনি যে মেনুগুলি দেখছেন খাবারের মেনু, এখান থেকে আপনার প্যাকেজ আছে দুইজনের, চারজনের, তিনজনের। যদি আপনি যে কোনো একটা প্যাকেজ কিনেন, ধরেন আপনারা দুইজনে যদি একটা প্যাকেজ কিনেন, 1200 আছে, 2000 আছে, এই প্যাকেজটা কিনলে আপনার ঢোকার যে টিকিটটা 300 টাকা করে এক একটা টিকিট এক পার পার্সন, ওইটা আপনার লাগবে না, ঠিক আছে, প্যাকেজের মধ্যে চলে যাবে। আর যদি আপনি খাবার না অর্ডার করেন তাহলে ঢোকার জন্য শুধু পার পার্সন 300 টাকা করে এক একজনের টিকিট লাগবে। তো আমরা একটা হচ্ছে খাবারের প্যাকেজ কিনছি আর একটা হচ্ছে টিকিট কিনছি, আর সুরার হচ্ছে টিকিট লাগে নাই। তো দর্শক, আপনারা যারা এই জায়গাটি দেখে ইন্টারেস্ট তারা অবশ্যই ঘুরতে যেতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে। খুবই সুন্দর আর খুব ভালো লাগছে আমাদেরকেও, আমারও ভালো লাগছে মোস্ট অবলি। আমরা হচ্ছে বিকেলে গেছি, একদম 7টার দিকে চলে আসছি। খুব সুন্দর আসলে, অনেক মানুষ, ফুল, মানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যেটাকে বলে। তো দেখতে থাকুন দর্শক, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, এখানে হচ্ছে একটা গেট, এত সুন্দর করে এটা সাজিয়েছে দেখেন, পুরো ফ্লাওয়ারের টপ দিয়ে, মানে সাদা, নীল, মানে কি বলে, নীল কালার, লাল কালার সব কিছু দিয়ে। আর এখানে বাচ্চাদের জন্য একটা প্লে হাউস করছে, সুরা তো এটা দেখে এমন দৌড় দিচ্ছে ও এখন খেলা করবে। তো যাই হোক, আমি আসলে ছেড়ে দিছি, আমাকে খেলুক, বাচ্চারা আসছে। বাচ্চারা আসলে দেখা যায় ঢাকা শহরে তো খেলার এরকম জায়গা খুঁজে পায় না, যখন একটা খোলা জায়গা আসে বাচ্চারা অনেক বেশি চঞ্চল হয়ে যায়। তো এটা ভালো লাগে, সব বাচ্চারা একসাথে খেলতেছে। তো সেখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের সবাইকে একটু ভিডিও করলাম, বাচ্চাদের মারা আছে এখানে, সবাই আসলে অনেক এনজয় করছে জায়গাটাকে। ইভেন আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভিতরে যখন যাব আরও সুন্দর জায়গা আছে। তো আপনারা যারা আমার ব্লগ দেখেন, যদি কেউ ঢাকায় থেকে থাকেন তাহলে আপনারা এখানে গিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে, জায়গাটা সুন্দর, আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। এখানে হচ্ছে আম্মাকেও একটু ভিডিও করে নিলাম। আর এই যে গ্রিন কালারটা দেখছেন, এখানে ঠিকানার মেন নেম প্লেটটা করা হয়েছে, ঠিকানার লিখে খুব সুন্দর সবুজ একটা ই দিয়ে একটা এমন সুন্দর করে করেছে, মনে হচ্ছে যে একদম জীবিত গাছ, মানে ঘাসের কালার, ঘাস দিয়ে একটা, মানে কিন্তু এটা মানে আর্টিফিশিয়াল কিন্তু খুবই সুন্দর। আর এখানে পাশেই দেখেন সুন্দর একটা নদীর মতো বসে গেছে, এখানে নৌকা দিয়ে অনেকে ঘুরতেছে, তো খুবই ভালো লাগছে। আর এত বাতাস,
তো এত বাতাস খেয়ে না আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। আমি আজকে যে বয়েস দিচ্ছি মানে খুবই কষ্ট হচ্ছে এবং আমার জ্বরও চলে আসছে। মানে খোলামেলা জায়গায় এত ঘুরছি তো ঠান্ডা হাওয়া, তো আমি একটু অসুস্থ হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন এখানে কি সুন্দর, সবাই নৌকা দিয়ে ঘুরতেছে, খুব ভালো লাগতেছে সুরাইটা দেখতেছে। আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরাটা কাঠ দিয়ে একটা পাটাতন করছে, পানির উপরে কাঠের পাটাতন। যাও সুরা যাও, সুরের নাম আচ্ছা যাও যাও বেশ ছোট। তো দর্শক এখানে হচ্ছে সব বাচ্চারা প্লে করছে যার যেভাবে ভালো লাগছে, কেউ এর স্প্রিং করছে, কেউ দোলনাতে খেলতেছে, যার যেটা ভালো লাগছে দৌড়াচ্ছে। তো আমার আসলে এই ঠিকানাতে যাওয়ার জন্য আমি যে ভিডিওটা করছি টোটাল ভিডিওটা অনেক বড় হয়েছে, তো আমি এটাকে হয়তো দুইটা বা তিনটা পার্টে দিব। আজকে একটা পার্ট দিব, হয়তো কালকে একটা পার্ট দিব, কারণ প্রথমত অসুস্থ হয়ে গেছি, মানে ভিডিও কমপ্লিট করতে পারছি না, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তো খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এখানে হচ্ছে বাচ্চাদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। আসলে কোথাও ঘুরতে যাওয়ার মানে ভালোই লাগে, আসলে কোথাও ঘোরার আনন্দটাই আলাদা, কিন্তু ঘুরে এসে একবারে অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, আমাদের বিশেষ করে আমাদের সুরা অনেক এনজয় করতেছে। তো ওকে আমি জিজ্ঞেস করছি তোমার ভালো লাগতেছে বাবু? কে হ্যাঁ অনেক ভালো লাগতেছে। তো ও হচ্ছে এইভাবে খেলতে খেলতে ওর জামাটাও একটু ছিঁড়ে ফেলছে, আসলে বাচ্চা মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আর অনেক বাচ্চারা, আর ও হচ্ছে বারবার দোলনায় উঠতে চাচ্ছে, কিন্তু দোলনায় এত সিরিয়াল, সব বাচ্চারাই দোলনায় উঠতে চায়, আর দোলনা মাত্র দুইটা, তো যার কারণে সিরিয়াল পাচ্ছে না। তো আমি বলতেছি তুমি এখানে খেলতে থাকো, যখন দেখবে কেউ নামছে তখন আবার তুমি যা ওঠো। তো যে যেটা পাচ্ছে সবাই, বাচ্চারা খেলতেছে, আর বাচ্চার মারা বা বাবারা আশেপাশে দিয়ে সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলি ঘুরে দেখছে। আপনারা আমার ব্লগে অবশ্যই দেখতে পারবেন, খুবই সুন্দর জায়গা, ভেতরে খুবই ভালো লাগছে, একেবারে সুন্দর, মানে প্রকৃতির কী বলবো আর। যাই হোক, আসলে এখানে একটা খুব সুন্দর একটা দোলনা আছে দর্শক, মানে একটা রাউন্ড দোলনা, দোলনার উপরে ফ্লাওয়ার দিয়ে ই করা, ডেকোরেশন করা, ওইখানে বসে আমরা ছবি তুলছি, ভালো লাগছে আসলে। জায়গাটা মোটামুটি বড়, তারপরে ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ার স্পেস আছে, ঘুরতে খুব মজা লাগছে, বাচ্চারাও খুব এনজয় করতেছে, তো সব মিলিয়ে আসলে। কিন্তু একটু দূর হয়ে যায়, মানে যাতায়াতটা একটু দূর হয়ে যায়, যাদের পার্সোনাল গাড়ি আছে ওরা খুব ইজিলি আর কি এখানে যেতে পারবে, আর নয়তো সিএনজিটা সবচেয়ে বেস্ট। বাসে ভেঙে ভেঙে যাওয়াটা একটু কষ্ট, ডাইরেক্ট আমরা যেমন এয়ারপোর্ট থেকে যখন গেছি ডাইরেক্ট সিএনজি নিছি, একদম ঠিকানার সামনে যে নেমেছি, তো এরকম আর কি। যদি বাসে যাওয়া হতো একটু ভাঙা টাঙা একটু ঝামেলা করে যাওয়া হতো, বাচ্চা কাচ্চা নিয়ে অত ঝামেলা করে আসলে যাওয়া যায় না, এই কারণ দেখা গেছে যে একটু মানে ই হয় আর কি, সাশ্রয় হয় যে একটু সিএনজি করে, বা যাদের গাড়ি আছে ওরা গাড়ি